ফ্রিডম হাউসের প্রতিবেদন, নির্বাচনে জালিয়াতির বিশ্বাসযোগ্য প্রমাণের মধ্যেই সরকার গঠন। এবং সর্বশেষ জানাবো দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, যুক্তরাষ্ট্রকে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনার মূল্য দিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্রিডম হাউসের প্রতিবেদন, নির্বাচনে জালিয়াতির বিশ্বাসযোগ্য প্রমাণের মধ্যেই সরকার গঠন। গত এক দশকে শেখ হাসিনার নেতৃত্বে তার দল আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার নাটকীয় অবনতি ঘটেছে। তারা বিরোধী দল, সাংবাদিক ও সুশীল সমাজের বিরুদ্ধে দমন পীড়ন বাড়িয়েছে। মত প্রকাশের স্বাধীনতা রোধ করার জন্য পশ্চাদপসরণমূলক আইন প্রবর্তন করেছে এবং সরকার বিরোধী সমাবেশগুলোকে ব্যাহত করার জন্য শক্তভাবে ইন্টারনেটের গলা চেপে ধরেছে। এই অপব্যবহারের প্রতিফলন হিসেবে 2014 সাল থেকে ফ্রিডম হাউসের ফ্রিডম ইন দি ওয়ার্ল্ড ও ফ্রিডম অন দি নেট ইন ডেসেস উভয় ক্ষেত্রেই বাংলাদেশের স্কোর কমপক্ষে 10 পয়েন্ট কমেছে। 2024 সালের জানুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন হয়, যেখানে জালিয়াতির বিশ্বাসযোগ্য প্রমাণের মধ্যে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে এবং শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন। তারা ধীরে ধীরে সমালোচকদের বিরুদ্ধে একটি ব্যতিক্রমী পদ্ধতিতে লড়াই জোরদার করেছে, যার ফলে দেশে গণতন্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং সুশীল সমাজের কাজ করার জন্য কার্যত সমস্ত স্থান মুছে ফেলা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং তার আগে প্রণীত তার চেয়ে কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনে যা করা হয়েছে তা গণতন্ত্রের গলা চেপে ধরার চেয়ে বেশি। এসব আইনে অনলাইনে অভিব্যক্তি প্রকাশ ব্যাপকভাবে সীমাবদ্ধ করা হয়েছে। সরকারের সমালোচনা করায় হাজার হাজার মানুষকে তুচ্ছ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 2018 সাল থেকে প্রায় 4000 মানুষকে এসব আইনে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে আছেন সাংবাদিক, লেখক ও বিরোধী দল বাংলাদেশ জাতীয় পার্টির রাজনীতিবিদ। নথিভুক্ত গ্রেপ্তারের মধ্যে তারা 40% বেশি। তাদের মধ্যে সুশীল সমাজের নেতা ও সোচ্চার মানবাধিকার আইনজীবীও রয়েছেন। ডিএসএ এবং সিএসএ আইন দুটি 2018 ও 2024 সালে উত্তেজনাপূর্ণ দুটি নির্বাচনের কয়েক মাস আগে পাশ করা হয়েছিল। উভয় ক্ষেত্রেই নতুন আইন দুটি তীব্র ভয়ের সংস্কৃতি প্রসারিত করে। সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও অন্যরা সবাই নিজেদের দমিত করে এবং তা এভাবেই রাখার চাপ অনুভব করে। এসব আইন নির্বাচনের আগে উন্মুক্ত রাজনৈতিক বিতর্কের শর্ত ক্ষুণ্ণ করেছে। এসব আইন সরকারকে যে কোনো অনলাইন অপসারণ ও ব্লক করার ক্ষমতা দিয়েছে, একই সঙ্গে যে কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা। নিউজরুমগুলিকে ক্রমবর্ধমানভাবে আত্মদমনের জন্য চাপ দেওয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে যায় এমন সব সংবাদ নিউজরুমগুলিকে তাদের ওয়েবসাইট থেকে সরানোর জন্য কঠোরভাবে চাপ দিয়ে যাচ্ছে। বিদেশে দমন পীড়ন, বিদেশে মানবাধিকার আইনজীবী ও কর্মীদের হয়রানির ক্ষেত্রে সরকার সীমা ছাড়িয়ে গেছে। বিভিন্ন কৌশলে সরকারের কর্মকর্তাদেরও দমন পীড়নের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বিদেশে কাজ করছেন। 2023 সালের জুলাইয়ে শেখ হাসিনা বাংলাদেশের বিদেশি কূটনীতিকদের নির্দেশ দিয়েছিলেন, কেউ বিদ্বেষপূর্ণ প্রচারণা চালালে তার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য। এমন খবরও ছিল সরকার দেশের বাইরের সমালোচকদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রয়োগকারীকে সংস্থাগুলির অপব্যবহারের চেষ্টা করেছিল। আজ অবধি বিদেশে অনৈতিকভাবে দমন পীড়ন করেছে এমন 38টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে বলে বাংলাদেশ ফ্রিডম হাউস চিহ্নিত করেছে। টার্গেট যখন সুশীল সমাজ। বাংলাদেশ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো দেশব্যাপী বেশ কয়েকটি বেসরকারি সংস্থার প্রকল্প ও তহবিল আটকে রাখছে, কৌশলগতভাবে তাদের কার্যক্রম হ্রাস করছে এবং বিভিন্ন বিধি নিষেধের মাধ্যমে বাধাগ্রস্ত করছে। মানবাধিকার ইস্যুতে কাজ করা কিছু স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নিয়মিত পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সরকার আন্তর্জাতিক এনজিওগুলোকে আরও সীমাবদ্ধ করেছে, প্রকল্প নিবন্ধন বিলম্বিত করে, বন্ধের চিঠি জারি করে এবং ভিসা প্রত্যাখ্যান করে। কিছু ক্ষেত্রে ব্যাংক এনজিওগুলিকে তহবিল ছাড় করেনি। এমনকি ক্ষমতাসীন দলের সাথে যুক্ত সুশীল সমাজের সদস্যরাও প্রকাশ্যে জানিয়েছেন তারা সরকারের নীতির সমালোচনা করে গ্রেপ্তারের হুমকিতে রয়েছেন। বের হবার পথ, একটি সুস্থ গণতন্ত্রের ওপর ভিত্তি করে এবং সরকারের প্রতি আস্থা পুনরুদ্ধার করে এমন সিস্টেমগুলিকে পুনরুদ্ধার করতে হবে, যাতে মানবাধিকার চ্যালেঞ্জগুলির সংস্কার করা যায়। প্রথমত, আওয়ামী লীগ সরকারের উচিত সাইবার সিকিউরিটি অ্যাক্টের সমস্যাযুক্ত ধারাগুলো সংস্কার করা এবং নিশ্চিত করা যে জাতীয় আইনি কাঠামো আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির অধীনে তার প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
তার আগে রাষ্ট্রের কর্মকর্তারা মুলতবি মামলাগুলির দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করবেন, যাতে ন্যায় বিচারের বিশ্বাস পুনরুদ্ধার করা যায়। যদি তা না করা যায়, মানুষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাতে থাকবে, ফলে রাষ্ট্রীয় কর্মকর্তারা আরও ক্ষমতা ও মানুষের স্বাধীনতা কেড়ে নেবে। দ্বিতীয়ত, সুশীল সমাজ ও মানবাধিকার সংস্থাগুলিকে দেশি বিদেশি উভয় ক্ষেত্রে মানবাধিকার ভিত্তিক আইনের জন্য চাপ অব্যাহত রাখতে হবে। উপরন্তু, আওয়ামী লীগ নেতৃত্বকে আওয়ামী গোষ্ঠীর বাইরে যেতে হবে। স্বচ্ছতার মডেল, ভিন্ন মতের কণ্ঠস্বর ও নেতৃত্বে চিন্তার বৈচিত্র্য সহ্য করার জন্য অভ্যন্তরীণভাবে কঠোর নীতি প্রবর্তন করতে হবে। এটা তাদের সমর্থনকে প্রসারিত করবে, আন্তর্জাতিক চাপ কমাবে, এমনকি সরকারের বিরুদ্ধে যাওয়া নাগরিকদের সমর্থন আকর্ষণ করবে। যদিও 2024 সালের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ অনিশ্চয়তার মেঘ তৈরি করেছে, তবুও একই সঙ্গে তা গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি ঘটানোর সুযোগ তৈরি করেছে। সরকারকে এজন্য ক্রমবর্ধমান হারে প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করতে হবে। সুশীল সমাজকে উজ্জীবিত ও শক্তিশালী সিভিক স্পেস তৈরির জন্য কাজ করতে হবে। দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, যুক্তরাষ্ট্রকে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনার মূল্য দিচ্ছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং উড়োজাহাজ ব্যবহার করে। বিমান বাংলাদেশ কিছু -8 টার্বোপ্রপ সহ 20টিরও বেশি বিমান রয়েছে, এর বেশিরভাগই প্রশস্ত দেহের বোয়িং প্লেন। তবে সম্প্রতি 4টি ইউরোপিয়ান এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, বিমান তার নিজস্ব মূল্যায়ন কমিটির বিরুদ্ধে গিয়ে হোয়াইট বডি বা প্রশস্ত দেহের এয়ারবাস A30 প্লেন কেনার সিদ্ধান্ত নেয়। বিমান তার নিজস্ব মূল্যায়নে বলে, বিমান বাংলাদেশ এয়ারবাস বিমান কিনলে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তবে সরকার আরেকটি মূল্যায়ন কমিটি নিযুক্ত করেছিল। চলতি বছরের এপ্রিলে সেই মূল্যায়নে বলা হয়, এয়ারবাস বিমান কিনলে বিমানের জন্য আর্থিকভাবে লাভজনক হবে। পরে সরকারের প্রথম মূল্যায়ন রিপোর্ট বাদ দিয়ে দ্বিতীয় মূল্যায়নটা রিপোর্ট আমলে নেয়। প্রতিটি $180 মিলিয়ন মূল্যের এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত নেয়। এর সঙ্গে অফেরতযোগ্য $5 মিলিয়ন প্রতিশ্রুতি ফি সম্পৃক্ত আছে। ডলার সংকটের মধ্যে বাংলাদেশ এই এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ডলার সংকটের কারণে বাংলাদেশের মার্কিন কোম্পানিগুলো তাদের লাভের অর্থ দেশে পাঠাতে পারছে না। বিমানের বিদায় ব্যবস্থাপনা পরিচালক শফিজুল আজিম আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলেন, বোয়িংকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের অনিশ্চয়তা এড়াতে এয়ারবাস প্লেন ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারলাইন্সের বহরে বৈচিত্র্য আনার মাধ্যমে বিমান তার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, তার যুক্তি ভিত্তিহীন নয়। বোয়িং দুর্ঘটনা তাদের বিমানের ত্রুটি এবং গ্রাহকের কাছে বিমান সরবরাহের ধীরগতির কারণে গুরুতর বিশ্বাসযোগ্যতার সমস্যার সম্মুখীন হচ্ছে। ফলস্বরূপ বোয়িং বিশ্বব্যাপী $32 বিলিয়ন হারিয়েছে। আবার অনেকেই গ্রাহক তাদের থেকে দূরে সরে যাচ্ছে। এর মধ্যে সৌদি আরব সম্প্রতি 105টি এয়ারবাস বিমানের জন্য একটি অর্ডার দিয়েছে। তবে এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত বিমান বাংলাদেশের আর্থিক বা ব্যবসায়িক যুক্তি দ্বারা প্রভাবিত নয়। মনে করা হচ্ছে এটি ভূ রাজনীতি এবং বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। বাংলাদেশের কাছে এভিয়েশন সেক্টরে ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার নতুন কিছু নয়। এভিয়েশন গবেষকদের মতে, এভিয়েশন ইন্ডাস্ট্রি পরিষেবা পণ্য সম্পর্কিত বেশিরভাগ ব্যবসার থেকে আলাদা, কারণ এটি সরাসরি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশের প্রতিপত্তির সাথে জড়িত। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেসামরিক বিমান চালনার রাজনীতি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দাঁড়িয়ে। সরকার সেই দেশকে কীভাবে দেখে এবং দেশের নাগরিকরা তাদের নিজস্ব এবং বিদেশি দেশগুলোকে কীভাবে দেখে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের জন্য 2021 সালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর বেশ কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জাতীয় নির্বাচনের আগে ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছিল দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া জবাব দিয়েছেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না করে প্রধানমন্ত্রী দাবি করেন, একটি দেশ বাংলাদেশ ও মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে তিমুর লেস্তের মতো
একটি বিমান ঘাঁটি এবং একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে, যদিও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসব অভিযোগ অস্বীকার করেছেন। বোয়িং থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সম্ভবত সাম্প্রতিক মার্কিন সিদ্ধান্তের প্রতি ঢাকার প্রতিক্রিয়ার অংশ বলে মনে করা হচ্ছে। এয়ারবাস বিমান কেনার উদ্দেশ্যে ফ্রান্স, স্পেন, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করা হচ্ছে। এয়ারবাস কেসটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে বৈদেশিক নীতির অগ্রাধিকারগুলোর মধ্যে একটি ফাটলও তুলে ধরে। বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয়। অপরদিকে ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গভীর করাকে অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন কম কঠোর ছিল, তারা শুধুমাত্র সীমিত অংশগ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।